দুই বছর পর রাত তিনটার আশেপাশে ছেলেটার নাম্বারে মেয়েটার কল দেয়। হ্যালো, কে বলছেন? কারো অনুভূতি। মানে? এখনো জেগে আছো যে? অভ্যাস কারো মেসেজের অপেক্ষায়, এখন আর ঘুম আসে না। জানো সে আর মেসেজ দিবে না, তাহলে অপেক্ষা কেন করো? মন বলে অপেক্ষা করি, এটাই হতো ভালোবাসা। ভুলে যাও তাকে, চাইলে সব সম্ভব না। নতুন করে শুরু করো। দ্বিতীয়বার কাউকে মন গ্রহণ করবে না। তোমার খবর কি? ভালো। ছেলে না মেয়ের মা হয়েছো? ছেলে। আয়ান নাকি আরন? আয়ান। এই নামটা কেন রাখলে? কারো পছন্দের নাম তাই। আর আর কি? দেখতে অনেকটাই পিচ্ছি, পাগলটার মতো। যাও ঘুমাও, তোমার স্বামী দেখলে ভুল বুঝবে। আর তুমি? ভোরের পাখিটা যখন গান গেয়ে উঠবে, তখন দরজা জানালা লাগিয়ে নিশ্চুপ হয়ে যাব। আত্মহত্যা মহাপাপ, জানো না? সেই কারণেই আজও বেঁচে আছি। তাহলে বললে যে নিশ্চুপ হয়ে যাবে? ঘুম পরিটার খোঁজে স্বপ্নের দেশে পা বাড়াবো। শুধু শুধু কেন নিজেকে কষ্ট দিচ্ছ? অভ্যাস হয়ে গেছে, পাশাপাশি চোখের জলও ফুরিয়ে গেছে। আর শুধু এটুকুই বলবো, ভালো থেকো।